ভারতে সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা। হিন্দু বিহারি সম্প্রদায়ের মানুষেরা এই পার্বণ পালন করে থাকে। চার দিনের এই উৎসবে তৃতীয় দিনে অস্তগামী সূর্য এবং চতুর্থ তথা শেষ দিনে উদীয়মান সূর্যকে পুজো করা হবে। বিহারি সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে দেশের সর্বত্র পালন করা হয় এই অনুষ্ঠান। দেশের অন্যান্য স্থানের সাথে তাল মিলিয়ে রবিবার রাজ্যেও পালিত হলো এই পূজা। এদিন আগরতলা পৌর নিগমের উদ্যোগে রাজ্যের সবচেয়ে বড় ছট পূজার আয়োজন করা হয় রাজধানীর আগরতলা খেজুর বাগান স্থিত রানীর পুকুরে। এদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ নারী পুরুষেরা ছট পূজার জন্য আসেন। প্রথমেই পুকুরে নেমে সূর্য দেবতাকে আরতি করেন, এরপর কলার কাঁদি, নারকেল সহ অন্যান্য ফলমূল ফল নিবেদন করেন সূর্য দেবতাকে। এদিন এই পুজোকে কেন্দ্র করে রানীপুকুরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানান তারা। ছট পর্ব লোক আস্থা কা পর্ব হিসেবে লোক সূর্য ভগবান কী উপাসনা করতে হ্যাঁ। মে সূর্য ভগবান সে এই বিনতি হোক স্বস্থ রক্ষেন, সুখ সমৃদ্ধ রক্ষেন আর লোক মিলজুল করকে রহেন। ধন্যবাদ। वो छठ पूजा मना रहे हैं, इसमें वो सूर्य भगवान की पूजा करेंगे। समाज के, अपने परिवार के और सभी के स्वास्थ्य और उन्नति के लिए मैं उम्मीद करता हूँ कि भगवान सूर्य उनकी लाइफ में ऐसे ही उन्नति और सुख लेके आए और सभी पूर्वांचल के भाइयों को, सभी भारतवासियों को, त्रिपुरावासियों को मेरी तरफ से छठ पूजा की शुभकामनाएं। এদিন পুজো দিতে আসা ধর্মপ্রাণ বিহারি সম্প্রদায়ের এক মানুষ জানান, এ পূজা অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। শুধু দেশেই নয়, দেশের বাইরে বসবাসকারী হিন্দু বিহারি সম্প্রদায়ের মানুষেরা ভক্তিপূর্ণভাবে এ পূজার আয়োজন করে থাকেন। পুরো ভারত মে মানা যা রা হ্যায় তিন দিন তক হোনে ওয়ালা ইয়ে মহাছট। আজ ভারত কা পর্বই নেই, অন্তর্রাষ্ট্রীয় স্তর পর ভি ইসকা মানা যা রা হ্যায়। ইয়াহাঁ সে লেকর কে ভারত সে লেকর কে अमेरिका तक, इंग्लैंड, लंदन, पूरे विश्व में जहाँ भी भारतीय है, ये छठ चार दिन तक चलने वाला त्यौहार विश्व स्तरीय पर मनाया जा रहा है, जिसका बड़े हर्ष उल्लास के साथ, खास करके ये उत्तर भारत में होने वाले ये पर्व है, जिसको खास करके बिहार, यूपी, मध्य प्रदेश, झारखंड, आजकल मध्य हमारे पूरे भारत में कहिए तो भारत में हर्षोल्लास के साथ मनाया जा रहा है। এদিন রানীর পুকুর পাড়ে এই আয়োজনকে ঘিরে বাদ্যযন্ত্রের তালে মেতে ওঠেন উপস্থিত লোকজন। এছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও এদিন স্থানীয়ভাবে এ পুজোর আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।